সহজলেশন, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। এটা হচ্ছে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। এখানে পূর্ণ মান রয়েছে 40 নম্বর এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। কিছু কিছু স্কুলে 1 ঘন্টা 20 মিনিট সময় কিন্তু দেওয়া থাকতে পারে। এখানে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে, প্রত্যেকটির মান 1 নম্বর করে। তো চলো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন পরপর দেখে নিই, ঠিক আছে। তো প্রথম আমাদের কি দেওয়া আছে, সঠিক উত্তর বেছে লিখতে হবে, ঠিক আছে। তো এক নম্বর দেখা দেওয়া আছে, নবনব সৃষ্টির রচনাংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন কয়েকটা হবে, অর্থাৎ সংস্কৃত ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন। 1-এর 2 নম্বর হচ্ছে, আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আকাশে 7টি তারা এই কবিতাটি। এরপর 1-এর 3 নম্বর হচ্ছে, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু কি হবে, এখানে কিন্তু মরুই না, অপশন ক সঠিক উত্তর। এরপর 1-এর 4 নম্বর দেখে, রাধারানীর মা আপিল করেছিলেন কোথায়, উত্তর হবে এখানে প্রিভি কাউন্সিলে, ওকে, অপশন খয়েরটা। এরপর 1-এর 5 নম্বর হচ্ছে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান হলেন কে, অপশন খ হবে উত্তর এখানে কোভারোবিয়াস। নেক্সট প্রশ্ন দেখো, 1-এর 6 নম্বর দেখে, সংস্কৃতে উপসর্গের সংখ্যা কটি, তো উত্তর হবে অপশন কয়েকটি, ক অর্থাৎ 20টি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 1-এর 7 নম্বর, সূর্য কি শব্দ, তো সূর্য হচ্ছে একটি তৎসম শব্দ, অপশন ক একটা সঠিক উত্তর এখানে। 1-এর 8 নম্বর, কোন উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে, তো উত্তর হবে কি সংস্কৃত উপসর্গ, ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে। এরপর 2 নম্বর দেখা রয়েছে, কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 7টি লিখতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 1 নম্বর করে। 2-এর 1-এর দেখা দেওয়া আছে, বাংলার নীল সন্ধ্যা কেমন ভাবে আসে কবির কাছে, উত্তর হবে কেশবতী কন্যার মতো আসে কবির কাছে। নেক্সট হচ্ছে 2-এর 2 নম্বর, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, মাটিকে ও হাওয়াকে ভালোবাসে কেন, না সেখানে মানুষ লালিত পালিত হয়েছে তাই মাটিকে ও হাওয়াকে ভালোবাসে। 2-এর 3 নম্বর, প্রাবন্ধিক মুস্তফা আলীর মতে রাধা চরিত্রটি আর কাদের সঙ্গে একই রূপে প্রকাশিত, তো ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত ও মুর্শিদিয়ার আশিক এদের সঙ্গে একই রূপে প্রকাশিত। 2-এর 4 নম্বর হচ্ছে, কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, একথা বলার কারণ কি, না একথা বলার কারণ হচ্ছে তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। 2-এর 5 নম্বর, কে গো তুমি কাঁদো, বক্তা কি উত্তর পেয়েছিল এই প্রশ্নের, ঠিক আছে। তো আমরা লিখবো কি, না বক্তা উত্তর পেয়েছিল, সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই, ঠিক আছে। এরপর হচ্ছে 2-এর 6 নম্বর, যোগ রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও, যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে প্রসিদ্ধ সেগুলিকে যোগ রূঢ় শব্দ বলে, যেমন হচ্ছে পঙ্কজ। 2-এর 7 নম্বর হচ্ছে, অসমাপিকার প্রাধান্য কোন ক্রিয়ায় আছে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়ায় আছে অসমাপিকা ক্রিয়ার প্রাধান্য। 2-এর 8 নম্বর হচ্ছে, মিশ্র শব্দ কাকে বলে উদাহরণ দাও, ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের উপসর্গের ও প্রত্যয়ের মিশ্রণে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলে, যেমন হচ্ছে হেডমাস্টার। 3 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। 3-এর 1-এ দেওয়া আছে, আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল বলেছেন কেন। 3-এর 2 নম্বর হচ্ছে, জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা, কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন, প্রশ্নের মান হচ্ছে 1+2। তো দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 4-এর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লিখে, এখানেও 3 নম্বর হচ্ছে প্রশ্নের মান দেওয়া আছে। 4-এর 1-এ দেওয়া আছে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নবনব সৃষ্টির রচনা থেকে এ কথার সত্যতা বিচার করো। 4-এর 2 নম্বর হচ্ছে, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথা থেকে কেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল, ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে দুটির মধ্যে। এরপর 5-এর 5 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও, প্রশ্নের মান 5 নম্বর। এখানে 5-এর 1-এ দেওয়া আছে, এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন, ঠিক আছে। 5-এর 2 নম্বর হচ্ছে, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে, প্রশ্নের মান 2+3। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। এরপর রয়েছে 6 নম্বর থেকে, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও, এখানেও প্রশ্নের মান 5 নম্বর। এখানে 6-এর 1-এ দেওয়া আছে, রাধারানী ও রচনাংশ অনুসারে অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো, এবং 6-এর 2 নম্বর হচ্ছে, কিন্তু বিঘ্ন আছে বহু, এদেশে নারী কল্যাণের জন্য কাজ করতে গিয়ে মিস নোবেলকে কি কি বিঘ্নের সম্মুখীন হতে হবে বলে স্বামীজির ধারণা। এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপর 7 নম্বর থেকে, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর।
ছাত্রের একে দেওয়া আছে 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কার কি প্রোগ্রেস হয়েছিল তা বিবৃত করো। ছাত্রের 2 নম্বর হচ্ছে কার্পাস গল্পে জাদুকর চরিত্রটি বর্ণনা করো। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপর রয়েছে 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর, এখানে 8-এর একে দেওয়া আছে সারাংশ লেখো। তো সারাংশ এখানে দেওয়া আছে, পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখি বিএসসি নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সে চিন্তায় উদ্বিগ্ন, ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেউ নাই যে পূর্ণ সুখে সুখী, অথচ কৌতুকের বিষয় এই পৃথিবী ছাড়িয়ে যাইতেও কেহ প্রস্তুত নহে। মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ তাহাকে যদি অনাহারে কাল কাটাইতে হয়, পৃথিবীর কোনো আরামই তাহার ভাগ্যে থাকে না, তথাপি সে মৃত্যুকে চাহে না। ঠিক আছে, তো এর সারাংশটা কি সেটা তোমাদের লিখতে হবে, অথবা 8-এর 2 নম্বরটা ভাবার্থ লিখবে এটা তোমরা লিখতে পারো। দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। দেখে ভাবার্থ যেটা দেওয়া আছে, বলা হচ্ছে কি না, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে চিহ্ন লোকাচার, সর্বজন সর্বক্ষণ চলে যাই চলে যেই পথে, তৃণ গুল্ম শেথা নাহিয়ে জন্মে কোনো মতে, যে জাতি চলে না প্রভু তারই পথ পথ পড়ে, তন্ত্র মন্ত্র সংহিতার চরণ না সরে। তো এটার ভাবার্থ কি সেটা লিখতে হবে, অথবা আগে যেটা তোমার দেওয়া আছে সারাংশ সেটাও তোমরা লিখতে পারো, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, এটা ছিল ক্লাস 9-এর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র। প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে তোমার পরীক্ষার আগে। ওকে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশন সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।